এক্সামের টিক নিয়েছেন আপনাদের সকলকে আরেকবার স্বাগত কলকাতা পোর্ট আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেখানে ডিটেলসে দেখাবো যে আপনাদের কী পোশ্টি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন যদি চাকরি করতে আপনাদের ভালো লেগে থাকে তো অত অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অত অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের টাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে অলরেডি পেশেন্ট ক্লিক করে দেবেন কলকাতা পোর্ট তার যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লু 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 ডট কলকাতা পোর্ট ট্রাস্ট ডট জিও ডট ইন ইয়ে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল গভর্নমেন্টের দ্বার একটি সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইটে তেন্টার করলে ওয়েবসাইটটি এই ধরনের শো করবে যেখানে নিচে স্কুল হবেন দ্বিতীয় পাচ্ছেন ভ্যাকেন্সি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন আসবে প্রথমে দ্বিতীয় হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ ট্রাফিক অফিসার আন্ডার রেলওয়ে ডিভিশন অফ ডিসি একুশে ফেব্রুয়ারি দু হাজার বিশে পাবলিশ হয়েছে পাবলিশ ডেট আপনাদের যেটা বললাম আবেদনের লাস্টে বলা হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেখা আছে কলকাতা পোর্ট ট্রাস্ট হলদিয়ার ডক কমপ্লেক্স দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি স্ল্যাশ জিরো থ্রি এখানে বলা হচ্ছে কন্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ অফ ট্রাফিক অফিসার আন্ডার রেলওয়ে ডিভিশন অফ এইচডিসি এখানে বলে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট হিসেবে আপনাদের ট্রাফিক অফিসার পদে নেওয়া হবে দেখতে পাচ্ছেন রেলওয়ে ডিভিশন অফ এইচডিসিতে দেখতে পাচ্ছেন নিশ্চিত করবেন যেখানে বলা হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স কলকাতা পোর্ট টাস্ক ইন্টেন্ডে অফ এঙ্গেজ টু ট্রাফিক অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস দেখতে পাচ্ছেন দুটি আপনাদের শূন্যপদ রাখা হয়েছে এখানে আবেদন প্রক্রিয়া রাখা হয়েছে অফলাইনে আবেদন প্রক্রিয়া আপনাদের প্রিন্ট করে ফিল আপ করে তার সাথে আপনার যা জাতীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাড্রেসে পাঠাতে হবে দ্য অফিস অফ এস আর ডি ওয়াই ম্যানেজার পি আর হলদিয়া ডক কমপ্লেক্স জওয়াহরলাল টাওয়ার বিল্ডিং হলদিয়া টাউনশিপ পূর্ব মেদিনীপুর সেভেন টু ওয়ান সিক্স জিরো সেভেন এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে দেখতে পাচ্ছেন এখানে বর্ষের সীমা রাখা হয়েছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সীমান্ত বয়স থেকে আপনি করতে পারবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার বিশে হিসেবে বয়সের সীমা গণনা হবে কোয়ালিফিকেশন বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনার এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সিলেকশন প্রসিডিও রাখা আছে শুধুমাত্র এই টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনাদের বলেছে শিফট উইচ কাজ করতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন রেলওয়ে অপারেটিং প্ল্যানিং অ্যান্ড মনিটারাইজেশন হিসেবে আপনাদের কাজ করতে হবে আপনাদের কাজ কী করতে হবে এবং কাজ কী থাকবে আপনাদের এখানে সমস্ত কিছু এখানে আমাদের পয়েন্ট ওয়াইস এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন স্যালারি যদি কথা বলা হয় ছত্রিশ হাজার আটশো টাকা পার মান্থে স্যালারি জেনারেল কন্ডিশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করা ফর্মের উপর আপনাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর কন্ট্রাকচুয়াল অ্যাঙ্গেজমেন্ট ট্রাফিক অফিসান এটি আবেদন করা খামের উপর আপনাদের লিখতে হবে আবেদন ফর্মটি আপনাদের উপরে যে অ্যাড্রেসটি বলেন সেই অ্যাড্রেসে পাঠাতে হবে পঁচিশে মার্চ দু হাজার বিশের মধ্যে এবং অবশ্যই স্পিড পোস্ট রেজিস্ট্রি পোস্ট অথবা কুদিভার মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি জমা করতে পারেন নিচে স্কুল দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এটি হচ্ছে আবেদন ফর্ম এটি আপনাদের প্রিন্ট আউ করতে হবে প্রিন্ট করে ফিল আপ করতে হবে কালার ফটো আপনার সমস্ত কিছু ইনফরমেশন ক্লিয়ার লেখান বসাতে হবে বসিয়ে সিগনেচার দিয়ে এর সাথে আপনার যে যত ডকুমেন্টসগুলি সার্ভে টেস্ট করে উপরে যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে পাঠাতে হবে পঁচিশে মার্চ দু হাজার বিশের মধ্যেই তো এই ছিল কিন্তু আপনাদের ইনফরমেশানটা আজকে যেটা কলকাতা পোর্ট আজ থেকে বারাশি ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন ট্রাফিক অফিসার প্রতি নেওয়া হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েশন যোগ্যতায় তো করি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন শেয়ার করেন সবার সাথেই চ্যানেল নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ